রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় চাকমাঘাট গ্রামীণ বাজার তথা লক্ষ্মীরাম হাটের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের পাকা বাড়ি, কৃষ্ণপুর কৃষক জ্ঞানার্জন কেন্দ্র, কাকড়াছড়া থেকে বিলাইহাম পর্যন্ত সড়কের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বুধবার। এই অনুষ্ঠানে উদ্বোধক তথা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মাননীয় মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায়, বিধায়ক অতুল দেববর্মা, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, দপ্তরের সচিব শ্রী অপূর্ব রায়, দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী শরতেন্দু দাস, ছিলেন খোয়াই জেলার জেলাশাসক শ্রী দিলীপ কুমার চাকমা। চাকমাঘাটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় দাবি করেন, এ সময়ে রাজ্য সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে রাজ্যের মানুষের অগ্রগতির কথা মাথায় রেখে সচেতনতার সাথে কাজ করে চলেছে। বিগত বাম সরকারকে কটাক্ষ করতে গিয়ে মানিক সাহা দাবি করেন, বিগত সরকার রাজনীতির কথা চিন্তা করতে গিয়ে সাধারণ মানুষের উন্নতির ব্যাপারে ছিল উদাসীন। সেই জায়গায় বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে বলে আজ ত্রিপুরা প্রায় সব ক্ষেত্রে এগিয়ে চলেছে বলে মানিক সাহা দাবি করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, একমাত্র সমস্ত অংশের মানুষের কথা বর্তমান সরকার ভাবেন বলেই সরকারি কর্মচারীদের বেতন যেমন বৃদ্ধি হয়েছে, পাশাপাশি সামাজিক ভাতার পরিমাণও বৃদ্ধি হয়েছে। এছাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের বহুমুখী উন্নয়নে এগিয়ে চলেছে। বিশ্বাস আর তার প্রয়াসের মাধ্যমে উনি যেভাবে কাজ করছেন, আমরা আমাদের উনার মার্গদর্শনে আমরা কাজ করছি। যেখানে ন্যাশনাল হাইওয়ের কথা আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে এখানে ত্রিপুরাতে প্রায় ৬টা ন্যাশনাল হাইওয়ে এখন কাজকর্ম চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।